সাংসদ বিধায়ক এবং যেমানে যে বিপর্যয় কমিটির সদস্য অত্যন্ত সমস্তে আজি উপস্থিত ছিলে এবং বিভিন্ন প্রকার প্রস্তাব নিজ অঞ্চলকে আধার করি সেমানে প্রস্তাব সব দেইছেন এবং সে তার সে প্রস্তাব গুলো বিচার করি বিহিত পদক্ষেপ নেওয়া পাই মধ্য দিয়া হয়েছে সেতরে রাজ্যরে যে বিভিন্ন প্রকার যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে তাদের বি বিশেষ করি বর্ষা দিনরে বর্ষা জনিত বন্যা পরিস্থিতি যে হুয়ে এবং সেপাই আবশ্যকীয় সমস্ত আমার যে রিলিফ স্পেশাল রিলিফ কমিশনার অনেক এবং বিভাগ মন্ত্রী অনেক তাঁর সহ সে আগ্রু প্রস্তুতি হয়েছিল এবং আজ তাহার সম্পূর্ণ ভাবে কিভাবে ভাবে কার্যক্রম করা সে বাবদ আলোচনা করা যাই এবং তা সহ আপনার বন্যা হব এরিয়ার বিভিন্ন অল্প বর্ষার যেটি আপনার সহর অতি সহরের বিভিন্ন সময় কিছু অল্প বর্ষার বন্যা পরিস্থিতি সৃষ্টি হচ্ছে সেপাই বিশেষ করি আমার ভুবনেশ্বর মহানগর নিগম যে অরাঞ্চল অঞ্চল এখানে যে বন্যা আসে সহর ভিতরে সেপাই তাকে কিভাবে ভাবে আগামী দিনের তার বন্দোবস্ত করা যাব সেপাই গোটিয়ে যোজনা করা হয়েছি এবং তাকে দায়িত্ব বি দিয়া হয়েছি 300 কোটি টাকার এক প্রস্তাব সে তৈরি করবে এবং সেটা সে আমি প্রদান করবে এবং তা সহ গত ভুবনেশ্বর উভয় সহর সহরাঞ্চলের বন্যা পরিচালনা নিমন্তে IIT দিল্লি তাঁর বৈষয়িক সহায়তা দেওয়ার সহ কিভাবে ভাবে দীর্ঘমেয়াদী যোজনা প্রস্তুত করি সরকারকে প্রদান করবে সে বাবদে তাকে দায়িত্ব দিয়া হয়েছে সাধারণত ভাবে বন্যা সময় তার নিয়ন্ত্রণ রক্ষা এবং খবর অপডেট নেওয়া আপনার রাজ্যস্তরী জেলাস্তরী সবজিভিজন ব্লক স্তর পর্যন্ত আপনার 24 ঘন্টা কন্ট্রোল রুম ব্যবস্থাকে আহরি অধিক স্মার্ট করা অপডেট করা এ কথা আজ আলোচনা হয়েছি তবে গোটিয়ে কথা হল সাপ কমিটার বহু সময় বর্ষা দিন অধিক মৃত্যুবরণ করেছেন সে এবে ডাক্তারখানাকে নযাইকি তাঁর সে অন্ধবিশ্বাসর সাহায্য নেই ডাক্তারখানা যাওয়া সেপাই আন্টি স্নেক ফেনম পর্যাপ্ত কমে রক্ষা তাকে করা হচ্ছে এবং তাকে সচেতন করা বিভিন্ন সময় মেসেজ দেওয়া এক স্বতন্ত্র মোবাইল আপ ব্যবস্থা করা হচ্ছে তাকে কড়াকড়ি ভাবে কার্যকারী করা এবং যে বেশি গুরুত্বপূর্ণ আমি অড্রাফ্টর সাহায্য নেই বন্যা সময় এবং এই অড্রাফ্ট বহু ভাল সে সফলতা অতীতরে দিয়েছেন কিভাবে ভাবে এখন সর্চ অ্যান্ড রেস্কিউ এই কার্যক্রম আহরি অধিক শিক্ষণ এবং স্মার্ট করা তার 20টি ইউনিট সবুলে কার্যক্রম করছে আমার 20 ইউনিট অছে তাকে 30 ইউনিট করা সরকার নিষ্পতি নিয়েছেন তাহা আগামী দিনের এক ডেডিকেটেড ফোর্স হিসাবে তা কার্যকারী করব সেপাই গৃহ বিভাগকে অবগত করা যাই এবং পরিস্থিতি মোকাবিলা করা যথেষ্ট সময় পূর্বর পাণিপাগ বিভাগ সহ সম্পর্ক রাখি তাহার প্রতিকার করা সরকার সম্পূর্ণ সচেতন অনেক নিশ্চিত ভাবে জিরো ক্যাজুয়ালিটি যেহেতু আসছে তাকে পুরাপুরি ভাবে করা এবং সমস্ত সুরক্ষার সহ এই কার্যক্রম আর ইউ সাফারিং ফ্রম স্পিচ ডিসঅর্ডার্স Or are you suffering from hearing loss? Rehabscape brings to you the complete hearing and speech solution. A team of experts are there to help you. Consult us today.